আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে। বন্ধুরা, এই পর্বে আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আশপাশ ঘুরে ঘুরে দেখব এবং এর সম্পর্কে বিস্তারিত তথ্যাদি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বা ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা জেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে গোল চত্বরের পূর্ব পাশে অবস্থিত। এটি কমলাপুর রেলওয়ে স্টেশন ও টঙ্গী জংশন রেলওয়ে স্টেশন হতে 5 কিলোমিটার এবং জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যে ট্রেনগুলো দেশের বিভিন্ন স্থানে যায় এবং দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে আসে, সব ট্রেনই এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যাওয়া আসা করে এবং ম্যাক্সিমাম ট্রেনই এখানে কিছু সময়ের জন্য অবস্থান করে, যাত্রী উঠানো এবং নামানোর জন্য। বন্ধুরা, এছাড়াও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আপনারা দেশের যে কোনো রেলওয়ে স্টেশনে যেতে পারবেন টিকিট কেটে। এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাটার জন্য, আপনারা চাইলে এখান থেকে সহজে টিকিট কাটতে পারেন অথবা এখন বর্তমানে অনলাইনেও টিকিট কাটা যায়। যারা অনলাইনে টিকিট কাটতে পারবে না, তারা আপনার ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে এসে এখানে অ্যাকাউন্ট খুলে সহজে টিকিট কেটে নিতে পারবেন। কমলাপুর রেলওয়ে স্টেশনে দুইটা প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্ম 1 এবং 2, আর মাঝখানে একটি লাইন রয়েছে, সেটা হচ্ছে মালবাহী ট্রেন যাওয়া আসার জন্য। তো বন্ধুরা, চলুন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের অবকাঠামো সম্পর্কে একটু জেনে আসি। কমলাপুর রেলওয়ে স্টেশনটি কমলাপুর টঙ্গী ডুয়েল গেজ রেলওয়ের অন্তর্ভুক্ত। এই স্টেশনটিতে 2টি প্ল্যাটফর্ম রয়েছে, 2টি প্ল্যাটফর্মের জন্য 2টি লুপ লাইন রয়েছে। প্ল্যাটফর্ম 2টির মধ্যে যাতায়াতের জন্য 1টি ফুট ওভারব্রিজ রয়েছে, আপনারা হয়তো এতক্ষণে দেখে ফেলেছেন। মাঝখানে কাটা তারের বেড়া দেওয়া আছে, এই কারণে আপনারা চাইলে যে কেউ রেল লাইনের মাঝখান দিয়ে এপার থেকে ওই পারে যেতে পারবেন না, সবাইকে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে। 2020 সালে 10ই সেপ্টেম্বর স্টেশনের 1 নং প্ল্যাটফর্মের মান উন্নয়ন ও অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম উদ্বোধন করা হয়। স্টেশনের মূল গেট দিয়ে কাউন্টার থেকে প্ল্যাটফর্মে টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হয়। এই স্টেশনে ডিজিটাল ডিসপ্লে ও ডিজিটাল টিকিটিংয়ের ব্যবস্থা রয়েছে। স্টেশনের বাইরে সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনারা যদি কেউ গাড়ি নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা সহজে আপনাদের গাড়িটা এখানে পার্কিং করতে পারবেন, সুবিশাল পার্কিং স্পট রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন আমরা যারা
বিদেশগামী যাত্রী আছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সহজে ট্রেনে করে এখানে নেমে এখান থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করতে পারি সহজে। অনেক সময় দেখা যায় কমলাপুর থেকে ঢাকা বিমানবন্দর আসতে গিয়ে আমাদেরকে অনেক ঝামেলা পোহাইতে হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাস্তা জাম, গাড়ি অভাব। এক্ষেত্রে অনেক যাত্রী ট্রেনে করে যাওয়া আসা করেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আসার জন্য আপনাদেরকে সরকারি নির্ধারিত ভাড়া 45 টাকা দিয়ে আপনাদেরকে আসতে হবে। কমলাপুর রেলওয়ে স্টেশনে আলাদা একটি কাউন্টার রয়েছে, 8 নম্বর কাউন্টার থেকে আপনাদেরকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আসার জন্য টিকিট কাটতে হবে। এছাড়াও এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে একটি আলাদা কাউন্টার রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে। 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে কাউন্টারটি রয়েছে এখান থেকে আপনারা লোকাল ট্রেনের টিকিট ছাড়াও আন্তঃনগর ট্রেনের টিকিট কেটে আপনারা সহজে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে সেই সরকারি নির্ধারিত ভাড়া 45 টাকা দিতে হবে, আর যদি লোকাল ট্রেনে আসেন সেই ক্ষেত্রে আপনাকে 10 টাকা খরচ করতে হবে। এই স্টেশনে যাত্রীবাহী ট্রেনের মধ্যে মৈত্রী এক্সপ্রেস ব্যতীত অন্য সকল ট্রেনে যাত্রা বিরতি দেয়। মতিঝিলে যারা অফিস করেন উত্তরা এরিয়া থেকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রেলওয়ে স্টেশনটি। প্রতিদিন সকালে অফিসগামী যাত্রীদের ভিড় লেগে থাকে এই স্টেশনে, আবার বিকেলের দিকে মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন হয়ে বিমানবন্দর স্টেশনে যাত্রীদের স্রোত নেমে থাকে। বাংলাদেশের যে কয়টি রেলওয়ে স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সৌন্দর্য মোটামুটি মানের বলা যায়। তবে এর আশপাশে বিভিন্ন নির্মাণাধীন সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের কারণে এখানে প্রচুর দুলা, আপনারা হয়তো এতক্ষণে ভিডিওতে দেখেছেন। তবে মোটামুটি সিমসামের একটি রেলওয়ে স্টেশন, এখানে যাত্রীদের বসার ব্যবস্থা রয়েছে, ওয়েটিং রুম রয়েছে, জরুরি কাজ সারার জন্য এখানে টয়লেট রয়েছে এবং রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষের একটি উদ্যোগ আমার ভালো লেগেছে, তা হচ্ছে এখানে নিরাপদ পানির ব্যবস্থা। যাত্রীরা যেহেতু এই স্টেশনে আসবে যাবে তাদের খাওয়ার জন্য এখানে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে, যে কেউ এখান থেকে বিনামূল্যে পানি খেতে পারবে। আর শৌচাগার ইউজ করার ক্ষেত্রে 10 টাকা করে প্রতি যাত্রী গুনতে হবে। তো বন্ধুরা, আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন, লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করবেন। তো বন্ধুরা, আগামী পর্বে অন্য কোনো জায়গা অন্য কোনো পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।